के शूटआउट दिन हटाए गुलीबिद्ध हुए मृत्यु एक बीजेपी नेतार। मृतर नाम प्रशांत कुमार राय बसनिया। शुक्रवार दोपुर दिनहाटा पुटीमारी एक नौ ग्राम पंचायत शिमुलतला पेट्रोल पाम्प संलग्न एलिक प्रशांत कुमार राय बसनियार बाड़ी ढुके गुली चालाय दुष्कृतीरा। आकस्मिक परिस्थिति दिशाहारा हो पड़े प्रशांत बाड़ी लोकजन। खबर जाए पुलिसे, पुलिसकर्मी तरी कर प्रशांत के दिनहाटा महकुमा हासपाले नहीं करतरत चिकित्सक मृत घोषणा कर। जाना जाए मृत प्रशांत कुमार राय बसनिया विजेपी 23 नं मंडल साधारण सम्पादक दायित्व छिले। तर मृत्युर कारण व्यक्तिगत ना राजनैतिक ता चलते जोर जल्पना। शुक्रवार दोपहर दिनहाटा पुटीमारी एक नौ ग्राम पंचायत शिमुलतला पेट्रोल पाम्प संलग्न एलिक प्रशांत कुमार राय बसनियार बाड़ी ढुके गुली चालाय दुष्कृतीरा। आकस्मिक परिस्थिति दिशाहारा हो पड़े प्रशांत बाड़ी लोकजन। खबर जाए पुलिसे, पुलिसकर्मी तरी कर प्रशांत के दिनहाटा महकुमा हासपाले नहीं एले करतरत चिकित्सक मृत घोषणा कर। जाना जाए मृत प्रशांत कुमार राय बसनिया विजेपी 23 नं मंडल साधारण सम्पादक दायित्व छिले। तर मृत्युर कारण व्यक्तिगत ना राजनैतिक ता चलते जोर जल्पना। शिमुलतला पेट्रोल पाम्प संलग्न एलिक प्रशांत कुमार राय बसनियार बाड़ी ढुके गुली चालाय दुष्कृतीरा। आकस्मिक परिस्थिति दिशाहारा हो पड़े प्रशांत बाड़ी लोकजन। खबर जाए पुलिसे, पुलिसकर्मी तरीघड़ी प्रशांत के दिनहाटा महकुमा हासपाले नहीं एले करतरत चिकित्सक मृत घोषणा करे। जाना जाए मृत प्रशांत कुमार राय बसनिया विजेपी 23 नं मंडल साधारण सम्पादक दायित्व छिले। तर मृत्युर कारण व्यक्तिगत ना राजनैतिक ता शुरू हो जोर जल्पना। दिनहाटा शहरे घटन आतंकित ग्रामबासी तो दूरस्थ आशे पाशे आज के कुमार राय मंडल बीजेपी साथ छिलेन छिलेन तिनि
ঘটনা অমিতার সাথে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পারছি না কিছু নেটওয়ার্ক প্রবলেমের জন্য। প্রকাশ্য দেবালোকে বাড়িতে ঢুকে শুট আউট দিন হাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক বিজেপি নেতার, মৃতের নাম প্রশান্ত কুমার রায় বসনিয়া। শুক্রবার দুপুরে দিনহাটা কুচিমারি এক নং গ্রাম পঞ্চায়েতের শিমলতলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় প্রশান্ত কুমার রায় বসনিয়ার বাড়িতে ঢুকে তার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। আকস্মিকই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন প্রশান্তের বাড়ির লোকজন। খবর যায় পুলিশে, পুলিশ কর্মীরা দড়ি করে প্রশান্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় মৃত প্রশান্ত কুমার রায় বসুনিয়া বিজেপির 23 নং মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর কারণ ব্যক্তিগত না রাজনৈতিক তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রশান্তের বাড়ির লোকজন খবর যায় পুলিশে, পুলিশ কর্মীরা তৈরি করে প্রশান্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় মৃত প্রশান্ত কুমার রায় বসুনিয়া বিজেপির 23 নং মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর কারণ ব্যক্তিগত না রাজনৈতিক তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এই মুহূর্তে দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি রয়েছে অমৃত। অমৃত, সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে বিস্তারিত জানাও আমাদের। দেখো, তার আহত দেহ দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, কিন্তু তারপরেই তদন্তের জন্য তার বাড়িতে এসে পৌঁছেছে দিনহাটা মহকুমার এসডিপিও ত্রিদীপ কুমার সরকার, মহকুমার পুলিশ আধিকারিক কুমার সানি রাজ সহ অন্যান্য আধিকারিকরা। তারা তদন্ত করছে, তার পরিবারের লোকের সাথে কথা বলছে। কিন্তু যে ঘটনা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই যে শুট আউটের ঘটনা, রীতিমতো আতঙ্কিত এবং চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আতঙ্কিত রয়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীরা দূর থেকে এই ঘটনা পরিলক্ষিত করতে না পারলেও ঘটনার পরবর্তী সময় কিন্তু তারা এখানে আসলেও মুখ খুলতে তারা চাইছে না, কারণ ভয়ভীত রয়েছে তারা। দিনহাটা শহর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, শহর সংলগ্ন এলাকায় বলা যেতে পারে, দিনহাটা ঢোকার মুখেই পুটিমারির খড়খড়িয়া শিমুলতলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা, প্রায় শহর সংলগ্ন, শহর সংলগ্ন এলাকায় দিনে দুপুরে এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দেখো, পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এই যে আজকে খুনের ঘটনা, এ ব্যক্তিগত খুনের ঘটনা নাকি রাজনৈতিক, যেটাই হোক তা নিয়ে কিন্তু তদন্ত করা হচ্ছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ কোন রাজ্য, এই রাজ্য, যে রাজ্যে দিনে দুপুরে শুট আউট চলছে, সেই ঘটনায় কিন্তু মর্মাহত আশেপাশের স্থানীয় লোকেরা এবং পরিবারের লোকেরা তো অবশ্যই, ইতিমধ্যেই কিন্তু তার মা জানিয়েছে ঘটনা প্রসঙ্গে, তার মা রান্নাঘরে রান্না করছিলেন বা খাবার বাড়ছিলেন, তিনি নিজের কর্মে ব্যস্ত ছিলেন, সেই সময় ছেলে বাড়িতেই ছিল। প্রশান্ত কুমার রায় বসুনিয়া 26-27 বছরের এই যুবক বাড়িতেই ছিলেন। সেই সময় কয়েকজন এসে তার ঘরে ঢোকে, কিন্তু কারা ঢুকেছিলেন তার মা লক্ষ্য করতে পারেনি, কিন্তু একটা আওয়াজ পায়, যে আওয়াজ শুনে রান্নাঘর থেকে তড়িঘড়ি ছুটে আসলে কোনো লোককে দেখতে না পেলেও দেখতে পারেন যে তার ছেলের দেহ, নিথর দেহ ঘরে শুয়ে রয়েছে, এবং তৎক্ষণাৎ কিন্তু পুলিশকে খবর দেয়। পুলিশ তার দেহ উদ্ধার করে নিয়ে যায় দিনহাটা মহকুমা হাসপাতালে। আমরা যেটা জানতে পেরেছি যে প্রশান্ত কুমার রায় বসুনিয়া বেশ কয়েক বছর আগে থেকে বিজেপির সাথে যুক্ত ছিল। তিনি কিছুদিন আগে দিল্লিতে গিয়েছিলেন কাজের জন্য এবং দিল্লি থেকে বেশ কয়েক মাস আগে ফিরেও এসেছিলেন। তারপর কিন্তু সক্রিয়ভাবে বিজেপির সাথে তিনি যুক্ত ছিলেন। তাই অনেকটা
অনেকেই সন্দেহ প্রকাশ করছে যে সম্ভবত রাজনৈতিক কারণে এই মৃত্যু হতে পারে বা খুন হতে পারে। তবে পরিষ্কারভাবে বলা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু সেই দাবি তোলা হয়নি বা পুলিশ তদন্ত করছে, তদন্ত কিছু উঠে আসেনি। এই ঘটনায় কিন্তু তারা কোনো কিছুই সন্দেহ করছে না, কারণ তার মা তার বক্তব্যে যেটা বলেছেন যে পরিবারের লোকেরা কাউকে দেখতে পারেনি, বেশ শুধু আওয়াজ পেয়েছেন এবং তারা কিন্তু যতক্ষণ তারা সেই ঘরে আসতে পারেন তার আগেই কিন্তু সেই দুষ্কৃতীরা পালিয়ে গেছেন। তার জন্য তাদের কাছে কোনো রকম কে এসেছিলেন বা কি বলেছেন তারা বা পরিবারের লোক কিছুই বলতে পারছেন না। এই মুহূর্তে আমরা অমৃতার কাছ থেকে যা শুনে নিলাম, যে মুহূর্তে যাকে শুট আউট করা হয়েছিল বিজেপি নেতা প্রশান্ত কুমার রায় বসুনিয়াকে, সেই মুহূর্তে তার ঘরে সে একাই ছিল, তার মা কিন্তু রান্না করেছিল। সেই একটা বিকট শব্দের আওয়াজ পেয়ে ঘরে এসে দেখে যে ছেলে মৃত অবস্থায় পড়ে রয়েছে, ঘরে কিন্তু আর কাউকে দেখতে পারেনি, সেই খবরই কিন্তু আমরা জানতে পেলাম। অমৃতা আমাদের সেই খবরই দিল। প্রকাশ্য দীপালোকে যে এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনা দিনহাটার মতো শহরে ঘটেছে, এই মুহূর্তে কিন্তু গোটা এলাকায় সেটা একটা নিস্তব্ধ তৈরি হয়েছে। প্রকাশ্য দীপালোকে বাড়িতে ঢুকে শুট আউট দিনহাটায়, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সেই বিজেপি নেতার। মৃত ব্যক্তির নাম প্রশান্ত কুমার রায় বসুনিয়া। শুক্রবার দুপুরে দিনহাটা পুটিমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের শ্যামলতলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় প্রশান্ত কুমার রায় বসুনিয়ার বাড়িতে ঢুকে তার ওপর গুলি চালায় দুষ্কৃতীরা। আকস্মিক এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ে প্রশান্তের বাড়ির লোকজন। খবর চায় পুলিশে, পুলিশ কর্মীরা তড়িঘড়ি প্রশান্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় মৃত প্রশান্ত কুমার রায় বসুনিয়া বিজেপির 23 নং মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর কারণ ব্যক্তিগত না রাজনৈতিক তা নিয়ে এখনো জল্পনা। আমার ছেলে তো কাল তো আসছিল, এতদিন তো বাইরে ছিল, আসে না, তা কালকে আসলো। তারপরে উঠলো তো 11টা 12টার দিকে ঘুম থেকে, উঠলো চা করে দিলাম, চা খেলো, চাটা খেয়ে আছে, তারপরে ওখানে গল্প টল্প করে। আমি তো রান্না নিয়ে ব্যস্ত, ওর বাবাকে স্নান করে দিলাম, রান্না করলে স্নান করে দিলাম, তারপরে ওর বাবা ঠাকুরকে প্রণাম দিতে গেলো। তারপরে ও বললো মা ভাতটা দিয়ে দেও, তো আমি ভাতটা থালি দিয়ে এসলাম, দিয়ে আমি তুমি খাও খালো, আমি বাজার দিয়ে গেলাম, তোমার বাবাকে একটু খাওয়াই। অনেক হয়ে গেছি, সকালবেলা বাবা গেছিলাম, ভাত খেতে পারে নাই, তা ভাত খাওয়াই, তখন ঠিক আছে খাওয়াও, এখানে ভাত রাখো, আমি এখন খাবো। তারপরের মধ্যে আমি ঘরে রান্নাঘরে ভাত সাজা দিয়েছিলাম ওর বাবার জন্য ঘরে, তারপরে এরকম একটা শব্দ পেলাম। কয়জন ছিল আমি তো দেখি না, শব্দ পেলাম, তা আমি ভাতটা দিয়ে করবার ইয়ে করি ইয়ে করি। তারপরে নাই, তার আগেই হয়তো ঘরটা বন্ধ ছিল না, বাইরে আওয়াজটা একটু জোরে পাওয়া যায়, ঘরের আওয়াজটা একটু কম পাওয়া গেছে, শব্দ ইয়ে বন্ধ ছিল অত না। তারপরে কি শুনলেন? ঝামেলা হয়েছিল? ঝামেলা তো এদিকে অন্য পার্টি করে, পার্টির ঝামেলা, তাছাড়া তোর কোনো ঝামেলা নেই, এদের বন্ধু বান্ধবের সঙ্গে কোনো ঝামেলা নেই, এটা পার্টির ঝামেলা। ও কদিন আগে দিল্লি থেকে এসেছে? দিল্লি তো এই ইদেনি আছে, ও তো এতদিন 1 বছর থেকে দিল্লিতে আছে। এই কোন পার্টি করতে? বিজেপি করতে। আপনার নাম? দিদি আসে। আপনার নাম? সুচিত্রা রায় বসুনিয়া। আপনার ছেলে হয়? হ্যাঁ ছেলে। প্রকাশ্য দীপালোকে বাড়িতে ঢুকে শুট আউট দিনহাটায়, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক বিজেপি নেতা। মৃতার নাম হচ্ছে প্রশান্ত কুমার রায় বসুনিয়া। শুক্রবার দুপুরে দিনহাটা পুটিমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের শ্যামলতলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই প্রশান্ত কুমার রায় বসুনিয়ার বাড়িতে ঢুকে তার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। আকস্মিক এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন তার বাড়ির লোকজন। খবর যায় পুলিশে, পুলিশ কর্মীরা তড়িঘড়ি প্রশান্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় মৃত প্রশান্ত কুমার রায় বসুনিয়া বিজেপির 23 নং মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর কারণ ব্যক্তিগত না রাজনৈতিক তা নিয়ে চলছে জোর জল্পনা। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় কি জানাচ্ছেন আমরা শুনব। সে
শিমুলতলা এলাকায় সেখানে বিজেপির একজন নেতৃত্ব তাকে বাড়িতে ঢুকে গুলি করে মারা হয়েছে, কি বলবেন? আমি এইমাত্র খবরটা পেলাম, আমি এখনই পদাধিকারী যারা আছে পাঠাবো এখানে। আমাদের ওই 23 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়া, আর ওকে দিনে দুপুরে যেভাবে গুলি করে মেরেছে এটা মানে ভাবাই যায় না যে কুচবিহারে এরকম ঘটনা প্রথম। আর তাছাড়া কুচবিহারে এমনি দিনহাটাতে তৃণমূলের সন্ত্রাস সবসময় হয়, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মারামারি সবসময়ই করে, কিন্তু দিনের বেলায় এরকম গুলি করে মারবে এটা কিন্তু একদম মানে আমাদের ধারণার বাইরে। কি চলছে দিনহাটা একটু প্রশাসনকে যদি নজর না দেয় তাহলে আগামী দিনে কী হবে সেটা বলা যায় না। কেননা এখন তৃণমূল এমন মরিয়া হয়ে গেছে যেরকম কোনো কিছুই মানছে না, ওরা যেন তেন প্রকারে ক্ষমতা দখল করার জন্যে ওরা খুন খারাপই আর এরকম চালিয়ে যাবে। কি মনে হচ্ছে মানে কারা খুন করলো? এখনো আমি পরিষ্কার না, ওইখানে বাড়িতে ওর মা নাকি বলেছে যে কয়েকজন এসে গুলি করেছে, কিন্তু সমস্ত তথ্য না জেনে তো বলা যায় না। আর সেই জন্য আমি লোক পাঠাচ্ছি এখনই পদাধিকারীদের ওর বাড়িতে, ঘটনা সত্যি ঘটনা জানার পরে আপনাদের। কোনো রাজনৈতিক কোনো রাজনীতি তো দিনহাটায় একটার পর একটা গণ্ডগোল আছেই, দিনহাটা যখন তখন বম চার্জ, যখন তখন বাড়ি ভাঙচুর, আর এটা তো একটার পর একটা দিনহাটা লেগেই আছে। দিনহাটা, শিদুলকুচি, সিতাই, তিনটা বিধানসভায় তো যে কোনো সময় যে কাউকে আক্রমণ করতে পারে। গতকালকেও আমাদের সিতাই বিধানসভায় যেটা ওই দরিবস সেখানেও একজনকে আক্রমণ করেছে, এখনও হসপিটালে ভর্তি আছে, তা ভেঙে দিয়েছে। আপনাদের সন্দেহটা কোন দিকে, সন্দেহের তীর কোন দিকে? আমরা তো জানি যে ওর গুলি করেছে ওইখানে রাজনৈতিকভাবে, যেহেতু ওর রাজনৈতিক লিডার নেতা মণ্ডলের সাধারণ সম্পাদক, সেই জন্যে তৃণমূল করেনি সেটা তার বলতে পারবো না, আর সেটা বলতেও পারবো না যে করেছে। আমরা তদন্ত করছি আর পুলিশও তদন্ত করবে, সত্যিকারটা বেরিয়ে আসবে। কিন্তু ওর মা যেটা বলেছে যে কয়েকজন এসে হামলা করেছে এবং দিনের বেলায় এই কিছুক্ষণ আগেই ওকে গুলি করেছে মাথায়। বলছিলাম উদয়ন তৃণমূল নেতা পার্থ মতিম রায় কি জানাচ্ছেন শুনবো। যে কোনো খুন বা মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক, তবে এটুকু বলতে পারি এই খুনের সঙ্গে হয়তো কোনো রাজনীতির যোগ নেই, এবং তৃণমূল কংগ্রেস কখনো কোনো খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। আর প্রশান্ত রায় বসুনিয়া নামে বিজেপির কোনো বড় মাপের নেতা বা বড় মাপের কর্মী আছে বলে এটা আমাদের সেরকমভাবে জানা নেই, কোনো পরিচিত মুখ্য নন। তো স্বাভাবিকভাবে তার প্রতি রাজনৈতিক কোনো চক্রান্ত বা উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের বিষয় হওয়ার কথা নয়। তবে কি হয়েছে, কেন খুন হলো, তার পেছনে কারা রয়েছে, পুলিশ তদন্ত করলেই বিষয়টা স্পষ্ট হবে। এটুক দৃঢ়চিত্তে বলতে পারি যে এই বিষয়ের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এবং তৃণমূল কংগ্রেস কোনো কোনো রাজনীতিকে কখনো প্রশ্রয় দেয় না এবং পছন্দ করে না, এবং এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা কোনো রাজনৈতিক যোগ আছে বলে আমাদের কাছে কোনো খবর নেই, এবং এটা অন্য কোনো কারণে খুন হলে হতে পারে, পুলিশ তদন্ত করলে বিষয়টি স্পষ্ট হয়। প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে শুট আউট দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক বিজেপি নেতা, মৃতের নাম প্রশান্ত কুমার রায় বসুনিয়া। শুক্রবার দুপুরে দিনহাটা পুটিমারি এক নং গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই প্রশান্ত কুমার বসুনিয়ার বাড়িতে ঢুকে তার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। আকস্মিক এই পরিস্থিতিতে দিশাহারা হয়ে পড়েন প্রশান্তের বাড়ির লোকজন, খবর যায় পুলিশে। পুলিশ কর্মীরা তড়িঘড়ি প্রশান্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় মৃত প্রশান্ত কুমার রায় বসুনিয়ার বিজেপির 23 নং মণ্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর কারণ ব্যক্তিগত না রাজনৈতিক, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
আমার ছেলে তো কালকে আসছিল, এতদিন তো বাইরে ছিল, আসে না, তা কালকে আসলো। তারপর উঠলো তো 11-12টার দিক ঘুম থেকে, উঠলো চা করে দিলাম, চা খেলো, চাটা খেয়ে আছে, তারপরে ওখানে গল্প সল্প করে। আমি তো রান্না নিয়ে ব্যস্ত, ওর বাবাকে স্নান করে দিলাম, রান্না করলে স্নান করে দিলাম, তারপর ওর বাবা ঠাকুরকে প্রণাম দিতে গেলো, তারপরে ও বললো মা ভাতটা দিয়ে দেও, তো আমি ভাতটা থালি দিয়ে এসলাম, দিয়ে আমি তুমি খাও খালো, আমি বাইক দিয়ে গেলাম, তোমার বাবাকে একটু খাওয়াই, অনেক হয়ে গেছি, সকালবেলা বাজার গেছিলাম, ভাত খেতে পারে নাই, তা ভাত খাওয়াই, সকালে ঠিক আছে খাওয়া, এখানে ভাত রাখো আমি এখন খাবো। তারপরের মধ্যে আমি ঘরে রান্নাঘরে ভাত সাজাতে দিয়েছিলাম ওর বাবার জন্য ঘরে, তারপরে এরকম একটা শব্দ পেলাম। কয়জন ছিল? কয়জন ছিল আমি তো দেখি না, শব্দ পেলাম, তো আমি ভাতটা দিয়ে করবার ইয়ে করি আর ইয়ে করি। তারপরে নাই, তার আগেই হয়তো ঘরটা বন্ধ ছিল না, বাইরে আওয়াজটা একটু জোরে পাওয়া যায়, ঘরের আওয়াজটা একটু কম পাওয়া গেছে, শব্দ ইয়ে বন্ধ ছিল অত না। ঝামেলা হয়েছিল? ঝামেলা তো এদিকে অন্য পার্টি করে, পার্টির ঝামেলা, তাছাড়া তোর কোনো ঝামেলা নেই, এই যে বন্ধু বান্ধবের সঙ্গে কোনো ঝামেলা নেই, এটা পার্টির ঝামেলা। ও কদিন আগে দিল্লি থেকে এসেছে? দিল্লি তো এই ইদানিং আছে, ও তো এতদিন এক বছর থেকে দিল্লিতে আছে। এই কোন পার্টি করতো? বিজেপি করতো। আপনার নাম? দিদি আসে। আপনার নাম? সুচিত্রা রায় বসুনিয়া। আপনার ছেলে হয়? হ্যাঁ ছেলে, দাঁড়া। আপনার কি আছে?